বান্ধবী তো এসে ওকে বলে দিয়েছে যে জুই হ্যাঁ বলেছে তোমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আদৌ, তো আমি কিছু কোল্ড ড্রিঙ্কস ও দিয়ে নি ওকে, ও যেহেতু আমাদের খেতে দিয়েছে ওইটা নিয়ে ওদের দুজনকে দিয়ে দিয়েছে, তো আমি বলেছি সে দে গিয়ে, কিন্তু আমি কখনোই বলিনি যে ওদের ওকে এটা দে ওকে ওটা দে বা ওকে গিয়ে হ্যাঁ বল। ও এই ব্যাপার আমার শার্ট করে আবার কোন নিচে বলছে তো আনন্দ লাফালাফি জুইস দিয়ে বলছে সত্যি কথা এত শার্ট করে কেন আমি কুয়োতে নামতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালোই আছি। আর আজকে বুঝতেই পেরেছো কোন রকম ব্লগ নিয়ে তোমাদের কাছে আসিনি, দুজন মিলে যেহেতু বসেছি আমরা, তোমরা গেস করেই ফেলেছো যে কিসের জন্য বসেছি। আর তোমাদের এটা অনেক 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 রিকোয়েস্টেড ভিডিও যে আমি আমার লাভ স্টোরিটা শেয়ার করি তোমাদের, তোমরা কবে থেকে বলছো, অনেক দিন ধরে বলছো, আর আমার শেয়ার করে ওঠাই হয় না, আর ও থাকে না। এবার দেখো একা একা কি ভালো লাগে শেয়ার করতে কোনো কিছু, দুজন মিলে করলে তবেই ভালো লাগে। এবার থাকে ও শুধু থাকে হচ্ছে রবিবার, আর রবিবারে আমরা কখনো এদিক যাই কখনো ওদিক যাই, এই করে করে হয়ে উঠছিল না। আর কখনো কখনো বাড়িতে থাকতো, ওকে বলি ও গা করে না, এই করে করে আমার অনেক ফ্রেন্ডস রেগেই গেছে আমার উপরে। আজকেরও হতো না, আজকেরও হতো না, আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল, আজকেও করবে না বলে তার জন্য। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ভগবান আমাকে বাঁচিয়েছে, নালে ও খেলা দেখছিল বলছে আমার সরো আজকে না পরে রবিবার, এই করে করে হচ্ছেই না। আমার তো কিছু কিছু ফ্রেন্ডস রেগেই গেছে, তুমি আমাদের কথা শোনো না তাহলে তোমার ভিউজ হবে কি করে, তুমি আমাদের কথা শুনছো না, এই করে করে অনেক সত্যি আর রাগাটা স্বাভাবিক, অনেক দিন ধরে বলছো আর আমি মানে তোমাদের এই কথাটা কোনো গুরুত্ব আমি দিচ্ছি ভিতরে ভিতরে ওর সাথে, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে আমি কতটা গুরুত্ব দিচ্ছি, এই জন্য তোমরা রেগে যাচ্ছ। ও সময়ই পায় না, আর যেদিন পায় ও করতে চায় না, মানে বসে ক্যামেরার সামনে এরকম বলতে চায় না। আর লাভ স্টোরি ব্যাপারটা এমনই, সেটা আমার একার তো না যে আমি একা বসে বসে তোমাদের কাছে গল্পটা করব, দুজন মিলে বসে দুজনের মুখে শুনলে তোমাদের তবেই ইন্টারেস্ট লাগবে, নালে একা ভালো লাগবে শুনতে, একা কখনোই ভালো লাগবে না। এই জন্য ওকে নিয়ে আজকে বসেছি হচ্ছে আমাদের দুজনের লাভ স্টোরি শেয়ার করতে। আর আমাদের লাভ স্টোরি হচ্ছে কত বছরের বলে দাও, তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক ঘটনা, তো বলতে গেলে তো বিশাল একবারে বই হয়ে যাবে, অত তো না মেন মেন গুলো বলবো। তো চলো ফার্স্ট তুমি বলো, তুমি শুরু করো। আমি কি, আমি তো প্রথম থেকে জানতাম না কিছু। তো 2006 থেকে 2019 পর্যন্ত 14 বছরের এখন ইতিহাস বলতে বসেছে, তো বলো তার মাঝে আমিও বলবো, ও আগে বলুক, কারণ ওই প্রথম শুরু করেছিল, এই জন্য ওর মুখ থেকেই তোমরা প্রথম শোনো। মোটা 2006 আমি তখন পড়ি 11-এ, 2006 পড়ি 11-এ, ও তখন পড়ে 9-এ, মানে 2 বছর ডিফারেন্স। এবারে ওদের স্কুলটা মানে ওদের স্কুল কভার করে তবে আমাদের স্কুল যেতে হয়, মানে আমি পড়তাম গার্লসে, ও পড়তো বয়েজে, একই স্কুলের নাম ছিল, একই স্কুলে মনমোহন বয়েজ আর মনমোহন গার্লস, আর মনমোহন বয়েজ, মানে যারা এখানে থাকো তারা তো জানোই, আর কোইটা দুটোই আলাদা হয়, আলাদা মানে আলাদা, আমাদের স্কুলটা আগে ছিল আর আমাদের স্কুল পেরিয়ে ওদের স্কুল যেতে হতো, ওদের স্কুলটা হচ্ছে রাস্তা পার হয়ে, আর কোয়েট না, আমাদের বয়েজে 11 12 শুধু কোয়েট ছিল, আর ওই সবচেয়ে ছেলেরা আর গাছ তো গাছ ছিল, যেরকম আমাদের গাছে কোনো মানে ছেলেদের চান্স নেই, যেরকম এইবার ওদের পাড়ার দু তিনজন বন্ধু, তখন ওকে চিনতাম না, এবার ওদের পাড়ার দু তিনজন বন্ধু আমার একদম একদম মানে কি বলে একদম মানে বাল্য বয়স না, মানে একদম অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধু বললে হয় না, এখনো বর্তমানে বর্তমানে খুবই ক্লোজ। এবারে ওরা আমার সাথে পড়তো, একই ক্লাসে পড়তাম, মানে ধরে রাখো
এক থালায় সবাই মিলে ভাত খেতাম এরকম, মানে খুব ভালো, খুব ভালো বন্ধুরা। আর আমাদের পাড়ার দাদা, আমার পাড়ার দাদা, এবার ওদের পাড়া থাকতো, ও সব আমি জানতাম না। এইবারে স্কুলে যাই, মাধ্যমিক পাস করলাম, মানে পাস করবো, আমাদের স্কুলে ইলেভেনে ভর্তি হয়েছিলাম। ইলেভেনে ভর্তি হওয়ার পর তার এরকম স্কুলে যাই, দেখি একটা মেয়ে ওর মার সাথে স্কুলে যাচ্ছে, একটা মেয়ে আমি ওর মার সাথে স্কুল যেতাম যথারীতি, আর ওরা ওই পথ দিয়ে স্কুল যেত ইলেভেনে। এই আমরা আমরা বাড়ি থেকে বেরোতাম, আমার একটা বন্ধু আসতো 10টার সময়, এবার আমি আমার বাড়ি থেকে 10টা 10, এবার আরেকজনকে পিক আপ করতাম। পিক আপ বলতে কি, তখন কোনো বাইক সাইকেল ফাইকেল ওসব না, পিক আপ বলতে হেঁটে গিয়ে, মানে হয় না আমি বেড়ালাম, তুই দাঁড়াবি তো তো তোকে ওখান থেকে নিয়ে ওখান থেকে চলে যাব, ওরকম। আর যেহেতু আমাদের স্কুলের সামনে দিয়ে পিক আপ, ওই এখনকার মতো বাইক ফোর হুইলার ওইসব না, পিক আপ মানে তখন হেঁটে, সাইকেলও না, তখন সাইকেলও না, অতটা আমরা অতটা অ্যাডভান্স ছিলাম না, ১০টা ২৫ তখন শিবতলা থেকে ক্রস করতাম, আর সেম টাইম ঠিক আছে ওর মার সাথে স্কুলে যেত। এবারে একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, রেগুলার প্রায় রেগুলার দেখা হচ্ছে, মানে ও আমাকে চেনে না, আমি ওকে চিনি, দেখিও নি, আমি ওকে দেখিও নি, যাচ্ছে আমি মার সাথে মাথা নিচু করে, যেরকম মা আমাকে স্কুল দিয়ে আসতো, যারা সাধারণ টবে যদি কোনো ফুল হয়, একদিন ভালো যায় দুই ভালো যায় না, আস্তে 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 ফুলটার প্রতি একটা আকৃষ্ট তৈরি হয়। ওরকম একদিন দুদিন কবি কবি ভাব ওর মধ্যে, হ্যাঁ একদিন দুদিন ওরকম দেখতে দেখতে তো জানি না কি হলো। এইবারে আমার যে ক্লোজ ফ্রেন্ড গুলো ছিল ওদের আমি বললাম যে ভাই এই ব্যাপার, এবার ওর ও মানে ওখানে আমার একটা বন্ধু ছিল, মানে কোইনসিডেন্স হোক এরকম, মানে বলতে পারে না কিরকম, মানে আমারটা যে দুই তিনটা ক্লোজ ফ্রেন্ড ছিল ঠিক আছে, তাদের মধ্যে একটা বন্ধু আর একটা মেয়ের সাথে প্রেম করত, আমার বাড়ির থেকে ধরো 500 কি 600 মিটার দূরে থাকে, এমনকি ওরও বন্ধু, আমার বান্ধবী ওরও ক্লোজ ফ্রেন্ড, আবার আমাদের পাড়ার যে দাদা ওর বন্ধু তার সাথে ও প্রেম করতো, মানে ওর ওদের ভালোবাসা ছিল, মানে আমরা বন্ধুদের আমি ক্লোজ ফ্রেন্ড ছিলাম, দুই তিনটা বন্ধুদের আমি খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম, ও আর ও হচ্ছে সেম না। ওটা বলো, প্রথমে তো ও আমাকে এরকম আমার মার সাথে যেতাম স্কুলে, তো ওর ভালো লেগেছিল, এবার ভালো লাগার পরে বন্ধুদের বলেছে, এবার বন্ধুরা বলছে ও বাবা ও ও তো আমাদের পাড়ায় থাকে, এ ভালো করে সব ডিটেলস বলো সেগুলো, আদি খাত খাচড়া খাচড়া বলছে, এবার ও বলছে ও ও তো আমাদের পাড়ায় থাকে, বলছে ও তোদের পাড়ায় থাকে, বলছে হ্যাঁ। এবার আমাদের বাড়ির সামনে ছিল একটা আম গাছ ঠিক আছে, এবার ওই ছুতো করে ওরা রোজ কি করতো, আমাদের বাড়ির সামনে আম গাছ ছিল আর কাঁচা আম পেড়ে ওরা আমাদের বাড়িতে আম মাখতে চলে আসতো প্রতিদিন, মানে স্কুল যখন গরমের ছুটি থাকতো বা কোনো ইয়ে থাকতো তখন কি করতো, না ওটা আমি আমি আসার আগে ওরা যেত, হ্যাঁ হ্যাঁ ওরা আমি আসার আগে ওরা যেত, ওরা যেত কিন্তু এত আসতো না, ও মাঝে সাঝে আমার মার কাছে আম নিয়ে যে কাকিমা আম মেখে দাও, তো মা মেখে দিত, ওরা বন্ধু হেল ওরা, এবার যেহেতু মানে ওর ভালো লাগে আমাকে বলেছে ওদের কাছে, এবার তখন ব্যাপারটা হয়ে যেত গরমের ছুটিতে রোজ আম পারতো, মানে কাঁচা আম আমাদের বাড়ির সামনে, এখন বাড়ি হয়ে গেছে ওটা, ওটা বিশাল বড় আম গাছ ছিল, ওখান থেকে কাঁচা আম পারতো পেরে আমাদের বাড়িতে নিয়ে আসতো, এসে মাখতো, এবার ওইসব কেটে কেটে মাখতো, এবার প্রতিদিনই এরকম আসতো, তো মা তো ওদেরকে ওদেরকেও যেরকম মেখে দিত সবাইকে এরকমই মেখে দিত, আর ও আসতো, মা তো অত খেয়াল করেনি, আর আমি সত্যি কথা অত জানতামও না, আমি তো জানতামই না যে ও এরকম ইয়ে করছে, তারপরে এই হলো ও যে আমার প্রতি, আমি জানতামও না ও যে আমাকে পছন্দ করে, এইসব আমি কিছু জানতামও না বলে উনি তখন, তারপরে কিছুদিন বাদে পাড়ার ওই যে দাদা, মানে ইশারা করতো, হ্যাঁ ওই যে পাড়ার যে দাদা, মানে পাড়ার দাদা বলে ভুল, মানে দাদা বলছি তাহলে বুঝে যাও, হ্যাঁ বারবার পাড়ার দাদা বলতে ভালো লাগে না, কারণ ওই দাদাকে আমি খুব ভালোবাসি, আর ওই দাদার জন্যই আজকে আমাদের ওখান থেকে 2006 থেকে আজকে এখানে আমরা দুজন একসাথে রয়েছি, আমাদের বিয়ে বিয়ে সম্পূর্ণ হয়েছে, সমস্ত হয় না একজন, একটা লাভ স্টোরির পিছনে কিন্তু একজন থাকে,
মানে তোমরা বলতে পারো একজন মিডিল ম্যান থাকে যে মানে দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে, খুব মানে কি বলবো, ওই দাদা হচ্ছে শুধু দাদাই না, দাদাকে আমি খুব ভালোবাসি আর ওই দাদাও আমাকে বোনের মতো খুব ভালোবাসে। তো ওই দাদার জন্যই আজকে আমাদের মানে সব মানে বিয়ে থেকে শুরু করে ভালোবাসা থেকে শুরু করে সমস্ত কিছু। তো বারবার পাড়ার দাদা বলতে আমার একদমই ভালো লাগছে না, তোমরা বুঝবে না বলে পাড়ার দাদা বলছি, তো শুধু দাদা বলছি এবার বুঝে যাও। তো ওই দাদা আমাকে ইশারা করে বলতো যে এরকম এরকম, আমি তো কোনো কথা দিতাম না, আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম, সত্যি পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি জানি না তুমি কিরকম ছিলে কিনা, আমি খুবই ভালো ছিলাম মাধ্যমিক টেস্টে ফার্স্ট, ঠিক আছে, তারপর হচ্ছে এইচএস এর আগে একটা পরীক্ষা হয় না, মানে আমরা যে কটা জন বন্ধু ছিলাম মাধ্যমিক টেস্টে ফার্স্ট হয়েছিলাম, ঠিক আছে, আমি বলতে আমরা যে কয়েকজন বান্ধবী ছিলাম আমরা প্রত্যেকে মানে প্রত্যেকে পড়াশোনায় ভালো ছিলাম। হয় না যে দেখবি স্কুলে ভালো ভালো মেয়েরা সব এক বন্ধু হয়, একটু কমা কমা মেয়েরা এক বন্ধু হয়, একটু খারাপ খারাপ মানে পড়াশোনায় তারা এক বন্ধু হয়, এরকম কিন্তু হয়। তো আমাদের গ্রুপে যে কয়েকজন ছিলাম আমরা কিন্তু সবাই মোটামুটি পড়াশোনায় ভালোই ছিলাম, পড়াশোনার দিকে সবারই ধ্যান ছিল। এবার এইসব মানে আমার দাদা দাদাটা ইশারা করে পড়াশোনায় আমরা পড়াশোনায় প্লাস খেলাধুলা, এখনো যদি ব্যারাকপুরে কেউ থেকে থাকো, ব্যারাকপুরে মন্দার বয়সের কোনো সিনিয়র স্টুডেন্ট সরি সিনিয়র টিচার থাকলে তাদের আমাদের নাম বলে এখনো ছেলে যথেষ্ট ভালোবেসে চেনে, অন্তত আমরা যেমন পড়াশোনাও করতাম এত দুষ্টু ভালোবেসে চেনে। এটার একটা গল্প আছে, দাঁড়াও, আবার খারাপ খারাপও বেশি চেনে, খারাপ বেশিও চেনে, তার আমি পরে বলছি, সব বলছে দাও এক এক করে সব বলছে। এবার শোনো না, তারপরে হচ্ছে ওই পাড়া দাদারা আমাকে ইশারা করে বলতো কি যে ও তোকে এরকম ভালোবাসে ভালোবাসে করে, আর আমার তো খুব বিরক্ত লাগতো কারণ আমি তো ওকে ভালোবাসি না, এরকম বলতো। আর আর ওই দাদার সাথে হচ্ছে শোনো না, তারপরে হচ্ছে দাদার সাথে তো আমার বান্ধবীটার ইয়ে মানে ভালোবাসা, এবার বান্ধবী গিয়ে স্কুলে আমাকে বলতো তুই এরকম করছিস কেন, তুই এরকম করছিস কেন, দাদা খুব ওর আমার বান্ধবী, ওর আবার পাড়ার মেয়ে, ও আবার ওর গুণগান করতো খুব ভালো ছেলে এরকম। শুধু একটা বান্ধবী না, ওই যে বান্ধবীটা ভালোবাসে মানে দাদার সাথে ভালোবাসা সে তো বলতোই, প্লাস আরো দুটো বান্ধবী আছে, আরো দুটো বান্ধবী আছে, নাম নিচ্ছি না, হ্যাঁ, কারণ এখানে যদি থেকে থাকে তো তোমরা তো আরো মানে তিনজন মিলে আমার মাথা রোজ ইয়ে করতো, খুব ভালো ছেলে খুব ভালো ছেলে, তুই এরকম করছিস কেন, তুই এরকম করছিস কেন, ভালো হলো ভালোই হলো, এটা সাধারণ না, করবি না, করছিস কেন, না করছিস কেন, আমি যে না আমার এসব ভালো লাগে না, না আমার এসব ভালো লাগে না। তখন সামনে মাধ্যমিক, ভাবো নাইন, নাইন মানে সামনে মাধ্যমিক, এই করে করে আরে মাধ্যমিক আমরা ভাই এইচএস, ওরা আবার ইলেভেন এইচএস। এইবার হলো হচ্ছে ওদের স্যার মানে ওদের স্কুলের স্যার আমাদের পড়াতো হচ্ছে ইংলিশ, ওদের স্কুলের স্যার, এবার ওনার ছেলের আবার ছিল পৈতে, এবার সেদিন পৈতের দিন আমার ছিল এটা এটা আমি বলি, এটা হ্যাঁ বিশাল বৃষ্টি, ওই ওদের যে মানে আমাদের যে স্যারটা ছিল যে ওদের পড়াতো ইংলিশ স্যার, ও মানে আমাকে আমাকে মানে আমাদের যে একটা হয় না স্কুলে একটা গ্রুপ গ্রুপ হয় না টিমমেট গ্রুপ, যাই হোক পছন্দ করতো না, আমাদের বাড়ি ক্রস করে শ্বশুর বাড়ি, এরকম জায়গায় বাড়ি, এবারে যেতে হবে আমাদের বাড়ি ক্রস করে, নাহলে আর যদি আমাদের বাড়ি ক্রস না করে যায় তাহলে অনেকটা ঘুরে যেতে হবে। এরকম একটু বর্ষাকালের ওয়েদার ছিল, এইবারে আমার একটা দোকান ছিল, ঠিক আছে, আমার একটা দোকান ছিল, দোকানে সন্ধ্যেবেলায় ওই চা পাওয়া যেত না, আমরা চা খেতাম না, অতটা চা ফেভার করতাম না, বিস্কুট কিনতাম, তখনকার দিনে ধরো 2006-07 সালে এরকম ক্রিম বিস্কুটের প্যাকেট থাকে 70-80 টাকা ওই কিনতাম ওর দোকান থেকে, কিনে খেতাম তিন চার দিন। ক্রিম বিস্কুট না আমি বুঝেছি, ওই চকলেট বিস্কুট গুলো মানে ও চকলেট, ওই তো ওই বিস্কুট, চকলেট বিস্কুট, ওই উপরে ইয়ে দেওয়া থাকতো চিনি টাইপের ওই সব দেওয়া থাকতো, ওই বিস্কুট কিনতাম। এবারে আমার এখনো মনে আছে 2 প্যাকেট কিনেছিলাম 70-70 2006 সালে, তখন ইনকামও করি না, বেকার ছেলে, বেকার ছেলে বলতে গেলে বাবার বাবার কথা ফুটেনি, হ্যাঁ কুল স্টুডেন্ট, হ্যাঁ স্কুল স্টুডেন্ট ছিলাম, স্কুল স্টুডেন্ট, আর দুজন মিলে 2 প্যাকেট খেয়েছি, ও একটা প্যাকেট আমরা খাবো, ওরা ওখানে গেছে, ওদের একটা প্যাকেট দেবো, ভালো কথা, একটা প্যাকেট দেবো কি
দাদার সাথে তো আমার বান্ধবী প্রেম করে, এবার ওরা দেখা করতে গেছে, যে ওখানে নিমন্ত্রণ, ওরা দেখা করতে, যথারীতি যেরকম ওরা দেখা করতে গেছে, এবার একটা গাছে, এবার তার সাথে ও গেছে, তুমি বলছো ঠিকঠাক বলছো না, মানে ভেঙে ভেঙে যাচ্ছে ব্যাপারটা। এবার তো আমরা গেছি, এবার আমরা গেছি, যাওয়ার পর একটা গাছতলা দাঁড়াইছে, একটা আম গাছ না লিচু গাছ ছিল, দাঁড়াও, এবার ও তো ওর সাথে দেখা করতে গেছে, এবার তার সাথে সাথে ও গেছে, যেহেতু এবার ও আমাকে ভালোবাসে, এবার ও গেছে, ও জানে না তোমরা দুজন গেছিলে, আমরাও দুজন গেছিলাম। আরে হ্যাঁ, সেবার ওরা দেখা করতে গেছে বলেই তো তোমাকে আবার নিয়ে গেছে, যাতে তুমি আবার আমি আছি, তাহলে তুমি ইয়ে করতে পারো। অঝোরে বৃষ্টি, অঝোরে বলছি, না না শেষ কথা, শেষ কথা, এবারে গেছে, এবারে সে, আমরা তো ভিতরে ঢুকে গেছি, এবার ওরা তো ভিতরে ঢুকে গেছে, আমরা একটা আম গাছ, দাঁড়া বলতে বলতে তো আম গাছ না একটা লিচু গাছ ছিল, ওরতলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার ও দেখা করতে আসবে দাদার সাথে, আমার বান্ধবী দেখা করতে আসবে ওর সাথে, ওর বান্ধবী এসেছে। হ্যাঁ, এবার দুটো ওই সেভেন আপের ছোট ছোট বোতল, না সেভেন আপ না স্পাইট ছিল, মানে কাঁচের বোতল, ঠিক আছে, দুটো বোতল নিয়ে আসছে, আমাদের দিয়েছিল ওখান থেকে। হ্যাঁ, দুটো বোতল দিলে, স্টল দিয়ে, স্টল দিয়েছিল, এই না আমার নিকনেম ডেকে বললো, এই না তোমাকে একটা প্রিয়াঙ্কা দিয়েছে, এ না তোমাকে একটা প্রিয়াঙ্কা দিয়েছে, আর ওরটা তো দিয়ে দিয়েছে। তারপর ও জিজ্ঞাসা করে, মানে আমার বন্ধুটা ওকে জিজ্ঞাসা করেছে কি বলো, বলে হ্যাঁ করে দিয়েছে। না আমি কিন্তু তখন কিচ্ছু বলিও নি, আমি জানি না, ও আর কি এসে মিথ্যা কথা বলেছে, যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে বলেছে, না ওইটা জুই দিয়েছে, প্রিয়াঙ্কা বলেনি, ও আমার প্রিয়াঙ্কা নাম হলে কি হয়েছে, তোমরা যেরকম আমাকে জুই বলেই বেশি ডাকো কমেন্টসে, তেমনি আমার স্কুলেও প্রিয়াঙ্কা নামটাকে বাদ দিয়ে জুই বলেই সবাই বেশি ডাকা শুরু করে, এ না তোমাকে এটা জুই দিয়েছে, আর ওরটা তো ওকে দিয়ে দিয়েছে। আমার বান্ধবী হচ্ছে ওকে দিয়ে বলেছে যে কোল্ড ড্রিঙ্কসটা আমি দিয়েছি, কিন্তু আমি কিন্তু ওকে দিইও নি, আর বলে দিয়েছে যে ও হ্যাঁ বলেছে, এরকম বলেছে, কিন্তু আমি বলিও নি। এবার যথারীতি ও আমাকে ডেকেছে, এবার আমি গেছি, আমি কিন্তু বলেছিলাম তোমাকে, মনে করে দেখো আমি ভালোবাসি না, কেন তোমার কি অসুবিধা আছে, ও আমাকে বলছে, বলছে কোনো আমার অসুবিধা নেই, কিন্তু আমি ভালোবাসি না, আমার এগুলো ভালো লাগে না, এখনো দূরে দূরে, এখনো দূরে দূরে, আমার এগুলো ভালো লাগে না, এরকম বলছে। ও বলছে না কেন, কি অসুবিধা, কি অসুবিধা। বান্ধবী তো এসে ওকে বলে দিয়েছে যে জুই হ্যাঁ বলেছে, তোমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আদৌ তো আমি কিছু কোল্ড ড্রিঙ্কসও দিইনি ওকে, ও যেহেতু আমাদের খেতে দিয়েছে ওইটা নিয়ে ওদের দুজনকে দিয়ে দিয়েছে, তো আমি বলেছি সে দে গিয়ে, কিন্তু আমি কখনোই বলিনি যে ওদের ওকে এটা দে, ওকে ওটা দে, বা ওকে গিয়ে হ্যাঁ বল, ও এরকম বলে দিয়েছে, হয় না এরকম বলে দিলে ও মনে আনন্দ পাবে বলে বলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ বলেছে, আর এ না কোল্ড ড্রিঙ্কস এটা জুই দিয়েছে, কিন্তু আমি দিইনি। এবার কিছুক্ষণ পর ও ডেকে পাঠিয়েছে আমাকে, মানে ওর সাথে দেখা করতেছে, এবার ও আমাকে নিয়েছে, ও রেখে আলাদা ভাবে কথা বলছে, আমি কি, আমি আলাদা ভাবে কিছুতেই বলবো না, ও বলছে না না একটু বলো না, কেন তোমার কি অসুবিধা, আমি তোমাকে ভালোবাসি, ও সেদিনকে আমাকে বলেছে, মানে যেদিন পৈতে খেতে গেছি ওই দিন, আমি বলি না আমি তো ভালোবাসি না, তখন ও বলছে প্রায় 10 ফুটের মতো, আমরা অনেক দিন বলবো এক এক করে, তো তুমি এক জায়গা থেকে না লাফিয়ে চলে যাচ্ছে, ওই জন্য বলতে আমার অসুবিধা হচ্ছে। এবার ও আমাকে বলছে যে কেন তোমার কি অসুবিধা, আমি বলি না আমার এগুলো ভালো লাগে না, বলছে কেন ভালো লাগে না, আমি যে না আমার ভালো লাগে না, আমি এখন এগুলো আমি আমি ভালোবাসি না, যেটা আমি সত্যি সেটা বলে দিয়েছি। এবার ও তো ওরা দুইজন গল্প গল্প করে চলে গেল, এবার আমরা খেতে বসেছি, বিশাল মুসুলধারে বৃষ্টি, এবার ওরা ওদের কাছে নেই ছাতা নেই কিছু, ওরা ভিজতে ভিজতে পুরো ভিজতে ভিজতে বাড়ি এসছে, মায়া দিয়ে গেছে মনে, ভিজতে ভিজতে বাড়ি এসছে, কতক্ষণ দেখি, ও আমরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার মাদেরকে বলেছে যে খাওয়া দাওয়া হয়ে গেলে এতক্ষণ বাদে আমার আমরা মানে আমার মারা নিতে যাবে আর কি, তো আমার মা নিতে গেছিল কি বাবা নিতে গেছিল আমার ঠিক মনে পড়ছে, মনে পড়ছে না, তো আমাদের দুজনকে আর কি নিয়ে আসবে, যেহেতু ওদের বাড়ি আমাদের বাড়ি এমন কিছু দূরে না, ওকে ছেড়ে দিয়ে তারপর আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবে, মানে আমার বাবাই গেছিল। এবার দেখছি আস্তে আস্তে ওরা না বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে ওদের ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এবার আমি জানিও না যে এটা হচ্ছে ওদের বাড়ি। হ্যাঁ, ওদের সামনেটা এরকম, তখন এরকম দোকানটা আমাদের এখানে ছিল না, তারপরে ওই যে কুয়া ছিল, কুয়া ছিল নাকি আমি অত দেখি না, হ্যান্ডপাম্প ছিল, হ্যান্ডপাম্প ছিল না আমি দেখলাম, তো ওখানটা দাঁড়িয়ে রয়েছে, তখন আমার বান্ধবীটা বলছে কি এটাই দাদাদের বাড়ি, আমি জি ও সে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে যে আমরা ওখান থেকে যাবো আমাদের দেখবে, তখনকার ভালোবাসা এরকম ছিল, এখন দেখা দেখির ভালোবাসা নেই। এইবার আমার রাত্রিবেলা গিয়ে সেই বৃষ্টিতে এতক্ষণ ওর শরীর তো খারাপ, অঝোরে বৃষ্টি, মুসুলধারে গুড়ি গুড়ি বৃষ্টি না, অঝোরে বৃষ্টি, সেটা কি একটা ঝড় এসেছিল, বিশাল ঝড় বৃষ্টি। এবার না বাড়িতে গেছি, খাওয়া তো হয়ে গেছে, এবার ঘুমিয়েছি, সারা রাত না আমার ঘুম হয়নি সত্যি কথা বলতে,
চিন্তা করেই যাচ্ছি যে সবাই বলছে ছেলেটা ভালো, তারপরে এরকম বৃষ্টিতে ভিজে রয়েছে, এরকম মনে না মায়া মায়া হয় না, এত না করছি এত না করছি, এক দেড় মাস হয়ে গেছে এরকম না করেই যাচ্ছি, কেন এরকম না করছি, দু মাস হতে যাওয়া যায় দু মাস না করেছি এরকম। তারপরে আমি সেদিন স্কুলে গেছি, সেদিন স্কুলে গিয়েও মানে পরের দিন আর কি স্কুলে গেছি সারাটা না ঘুমিয়ে, তাও ওদের বলিনি, ওরা বললে তো মানে কতক্ষণে ওকে খবরটা দেবে, নাচানাচি করে খবর দেবে। দুদিন পর আমি যে না বলি যে ভালোবাসি বলে দিই, তা ওই বান্ধবীটা যে বান্ধবীর সাথে ওই দাদা মানে ভালোবাসতো প্রেম করতো, ওর ও না আরেকটা বান্ধবী আছে ও হচ্ছে ওদের পাড়ায় থাকে, তো ওকে দিয়ে খবর পাঠিয়েছি, ও যাওয়ার সময় বলে দেবো দেখা হয়েছে বলেছে, ও নাকি কি করেছো বলো, শুনে কি করেছো বলো, লজ্জা হচ্ছে কেন বলো, যখন বলেছে ও যে তোমাকে জুই হ্যাঁ করে দিয়েছে তখন তুমি কি করেছো বলো, আনন্দে নাকি, ও তো বলে আমার বান্ধবী আনন্দে বলে লাফালাফি নাচা নাচি কি আনন্দ মানে শুরু, ও না 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 ভীষণ আনন্দ সেই টাইম হচ্ছে গিয়ে বললো তো আমাকে স্কুলে গিয়ে পরের দিন বলে, এইবারে সেই টাইম হচ্ছে গিয়ে আমি তো স্কুলে যাইনি এমনি আগে, এখন তো আর হয় না, আগে আর দিনে বর্ষা হলে বর্ষা মানে ফুটবল খেলা আর আমরা এমনি খেলতাম, এবার ফুটবল খেলেছি তখন বর্ষা ছিল, হ্যাঁ বর্ষা ছিল, এবারে কুয়ো এমন না আমাদের বাড়িতে একটা কুয়ো আছে, কুয়োতে আমি নামতে পারি ঠিক আছে, কুয়োতে নেমে আমি স্নানও করি ঠিক আছে, কুয়োতে নেমে এবারে হেলান দিয়ে পা দুটো এরকম সাপোর্ট দিয়ে সাবান মেখে স্নান করছি ঠিক আছে, ওর বান্ধবী আমাকে চিল্লাচ্ছে কোথায় 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 চিল্লাচ্ছে দাদা কোথায় চিল্লাচ্ছে, আমি ঢোক ঢুকে থাকে ইয়েতে কুয়োতে বসে সামনে কি হয়েছে বল, হ্যাঁ বলে এই ব্যাপার আমার শার্ট করে আবার কুয়ো নিচে একদম সত্যি কথা একদম শার্ট করে, কেন আমি কুয়োতে নামতে পারি ঠিক আছে, সাঁতার মোটামুটি সাঁতারও পারি, কুয়োতে শার্ট করে নিচে বসে আছে কুয়ো, কুয়োর জলে লেয়ারটা বেড়ে গেছে, এবার ওখানে এরকম একটা পিঠে হেলান দিয়ে এমন পা দিয়ে রীতিমতো কাদাতে খেলে উঠেছি, খেলে উঠে সাবান মাখছি আর ও এসে যেই বলেছে আবার উল্টা একদম ব্যাস। তার এইসব আনন্দ করেছে।